আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আধার কার্ড জমা না দেওয়ার জন্য ভোটার তালিকা থেকে কোনো নাম বাদ দেওয়া যাবে না, একথা স্পষ্ট করেই জানিয়ে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই ঘোষণার পর এক টুইট বার্তায় সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, নির্বাচন কমিশনকে অবশ্যই সিইওদের নির্দেশ দিতে হবে এবং অবিলম্বে স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা ভোটার আইডির সঙ্গে আধারের বাধ্যতামূলক লিঙ্ক করার জন্য বর্তমান অবৈধ ডোর টু ডোর ভিজিট বন্ধ করার আদেশ জারি করতে হবে। গতকাল নির্বাচন কমিশন এক টুইট বার্তায় জানিয়েছে, কোনো ব্যক্তির যদি আধার কার্ড জমা না দেওয়া থাকে সেক্ষেত্রে তার নাম কোনোভাবেই ভোটার তালিকা থেকে মুছে ফেলা উচিত নয়। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল বছর ২৭ এক যুবক, তার নাম সঞ্চিত কুমার পাল, বাড়ি বদরপুর থানা এলাকার হাসানপুর গ্রামে। ঘটনার বিবরণে জানা গিয়েছে গতকাল রাত ৮:২০ সময় বদরপুর ঘাট এফসিআই এর সামনে সঞ্চিত পালকে স্থানীয় জনগণ পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় জনগণ এবং বদরপুর পুলিশের সহযোগিতায় তাকে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সঞ্চিতকে স্বাস্থ্য পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। সঞ্চিত পালের মৃত্যুতে হাসানপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। চতুর্থ শ্রেণীর নিযুক্তি পরীক্ষার দিনে অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ শঙ্কর নাথকে গ্রেফতার এবং দর্শন শাস্ত্রের বিভাগীয় প্রধান ডক্টর স্বদেশ রঞ্জন দাসকে গাড়ে ধরা, তাৎপর মারা এবং কানে দড়িয়ে উঠবস করানোর প্রতিবাদে কাসার কলেজের এবিভিপি ইউনিট প্রতিবাদে সরব হয়েছে। তারা আজ সকালে কলেজ গেটে অবরোধ করে ছাত্র শিক্ষক কাউকেই কলেজে প্রবেশ করতে দেয়নি। জেলাশাসক রোহন কুমার যার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করে ছাত্রছাত্রীরা এর বিচার চায়। পাশাপাশি তারা আক্ষেপ ব্যক্ত করে সহকর্মীদের অপদস্থ করার প্রতিবাদে প্রত্যেক শিক্ষকের যতটা প্রতিবাদ মুখর হওয়ার কথা ছিল তারা কিন্তু ততটা সরব নন। ১৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন সুনাইয়ের কচুদরম দ্বিতীয় খণ্ডের বছর ২৫ যুবক গুলজার আহমেদ বরবুইয়া। গতকাল রাতে গৌহাটি মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুলজার। উল্লেখ্য, গত ৫ আগস্ট মণিপুরে যান দুর্ঘটনার শিকার হন গুলজার সহ উদারবন্দের আহাদুল হক এবং আরও কয়েকজন। তারা একটি মাঝারি গাড়ি করে কাজে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারালে গভীর খাদে পড়ে যায় গাড়ি। এতে গুলজার সহ সবাই আহত হন। গুরুতর আহত হন গুলজার। ঘটনাটি ঘটে মণিপুরের আকরুর জেলায়। ঘটনার পর তাদের ইম্ফল হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গত ৪ দিন আগে গৌহাটি মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় তাকে। সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ডলে পড়েন গুলজার। আহাদুল কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। গুলজার গত ১ বছর ধরে মণিপুরের ওই অঞ্চলে বিদ্যুৎকর্মী হিসাবে কাজ করছিলেন। কখনো বিদ্যুৎ বিল আবার কখনো গিফট না বিপদের কথা বলে প্রতারকরা সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। প্রতারকরা এবার ধুবড়ী জেলাশাসকের নামে অর্থ আদায়ের চেষ্টা করছে। ধুবড়ী জেলাশাসকের নামে হোয়াটসঅ্যাপে টাকা দাবি প্রতারকদের। কার্যালয়ের বিভিন্ন কর্মচারী সহ অতিরিক্ত জেলাশাসকদের হোয়াটসঅ্যাপে টাকা দেওয়ার বার্তা পাঠিয়েছে তারা। হোয়াটসঅ্যাপে জেলাশাসকের ছবি ব্যবহার করে অ্যামাজনে পে ই গিফট কার্ড কিনে দেওয়ার মেসেজ করে প্রতিটি কর্মচারী অতিরিক্ত জেলাশাসককে ১১টি গিফট কার্ড কেনার বার্তা দেয়। এমন বার্তা পেয়ে কর্মচারী এবং অতিরিক্ত জেলাশাসকের মধ্যে হাহাকার সৃষ্টি হয়। জেলাশাসক এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট করে দেন, দুষ্ট চক্রের টাকা হাতিয়ে নেওয়ার ফন্দির কথা। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জেলাশাসক। নতুন পেনশন নীতি বাতিলের দাবিতে সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে পাতারকান্দিতে সরকারি কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। গতকাল অর্থাৎ সোমবার পাতারকান্দির ঐতিহ্যবাহী সরকারি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক কর্মচারীরা সরকারের নতুন পেনশন নীতি বাতিল করে পুরনো পেনশন বহাল রাখার জোরালো দাবি জানিয়েছেন। তারা এই দাবি সম্মিলিত প্লেকার্ড হাতে হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে কাঁপিয়ে তুলেন স্কুল চত্বর।
ফলে স্কুলের একাংশ কাজকর্ম অচল হয়ে পড়ে। এদিনের কর্মবিরতিতে স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন রামনন্দী, বাপ্পা দে, আলতাফ উদ্দিন, গৌরীশঙ্কর কৈরি, মানস চক্রবর্তী, আশাদিন ছেত্রী, পারমিতা নাথ, অমৃতা সিনহা, নিবা সিনহা, পূর্ণিমা রানী দাস, আব্দুর রহমান বরবুইয়া এবং রুমিনাথ প্রমুখ। একইভাবে এদিন বৃহত্তর পাতারকান্দি সার্কল এলাকায় অন্যান্য সরকারি বিভাগগুলোতেও একইভাবে কর্মচারীদের এই পেনশন নীতি বাতিলের দাবিতে পৃথক পৃথকভাবে কর্মবিরতি পালন করা হয় বলে খবর পাওয়া গিয়েছে। কাটিগড়ার টিকরপাড়ায় অটো টিপার সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে হল চার। গতকাল সন্ধ্যায় কুবাদ আহমদ লস্কর নামে আরও একজন শ্রমিকের মৃত্যু ঘটল। শনিবার রাত দুইটা নাগাদ ভয়ঙ্কর দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছিলেন। সেই রাতে আরও ছয়জনের সঙ্গে গুরুতর আহত কুবাদ আহমদ লস্করও গতকাল সন্ধ্যায় তিনি মারা যান। এদিন রাতে ঘটনার পর কুবাদ আহমেদকে পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। প্রথম থেকেই কুবাদের অবস্থা সংকটজনক ছিল। গতকাল বিকেলে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে স্থানান্তর করা হয়েছিল গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু কাটিগড়া পৌঁছাতেই তার অবস্থায় অবনতি ঘটে। সঙ্গে সঙ্গে নিকটাত্মীয়রা কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের পাতিয়ালা জিপির নয় নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী আবাস নিয়ে চলছে বেলাগাম দুর্নীতি। অর্থের বিনিময়ে চলছে প্রধানমন্ত্রী আবাসের লেনদেন, এমন গুরুতর অভিযোগ উত্থাপন করে গ্রামবাসীরা সংবাদমাধ্যমকে জানান। গ্রামে অসহায় দরিদ্র মানুষরা বঞ্চিত হচ্ছে সরকারের সেই সব প্রকল্প থেকে। সরাসরি পাতিয়ালা জিপির সভানেত্রী সেলিনা বেগমের উপর অভিযোগ উত্থাপিত করে বলেন, সরকার দুর্নীতিমুক্ত রাজ্য গড়ে তুলতে উঠে পড়ে লেগেছে, কিন্তু সভানেত্রী সেলিনা বেগমের মতো আরও কিছু মানুষ রয়েছে যাদের দাপটে ওই ভুল সিদ্ধান্তের কারণে আজ এই জিপির আসল হিতাধিকারীরা সরকারের সেই সব প্রকল্প থেকে বঞ্চিত থাকছেন। পাতিয়ালা জিপির নয় নম্বর ওয়ার্ডের অসহায় অসুস্থ তাজউদ্দিন, ইন্তাজউদ্দিন, মোহাম্মদ হলিল উদ্দিন, 75 বছরের সুনাই মিয়ারা, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পাতিয়ালা জিপিতে তদন্ত করানো হোক, এতে বহু অজানা রহস্যের উদ্ঘাটন হবে বলে চ্যালেঞ্জ করে বলেছেন গ্রামবাসীরা। শিলচরে হচ্ছে সুপার স্পেশালিস্ট ক্যান্সার হসপিটাল। ইতিমধ্যে অসম সরকার টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করেছে, আর এই চুক্তির ভিত্তিতে টাটা গ্রুপ শিলচরে তৈরি করতে যাচ্ছে সুপার স্পেশালিস্ট ক্যান্সার হসপিটাল। গতকাল বিকেলে পালংঘাট ব্লক এলাকার 9টি জিপির 44 জন রোগাক্রান্ত লোকের হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের আর্থিক সহায়তার চেক বন্টন উপলক্ষে দর্মিখাল জিপি অফিস সংলগ্ন কমিউনিটি হলে বিজেপির পালংঘাট মণ্ডল কমিটি আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা উল্লেখ করেন দলাইর বিধায়ক তথা রাজ্যের পরিবহন আবগারি মৎস্য বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোরের ডিমাহাসাও অংশের নিরিমবাংলা থেকে জাটিঙ্গা এবং জাটিঙ্গা থেকে হারাঙ্গা যাও অংশে সেপ্টেম্বর থেকে কাজ শুরু হবে। আর ওই অংশের 4 লেন রাস্তা নির্মাণের কাজ করবে আহমেদাবাদের জিনেশচন্দ্র আগরওয়াল নির্মাণ সংস্থা। ইতিমধ্যে জাতীয় সড়ক কর্তৃপক্ষ আহমেদাবাদের দীনেশচন্দ্র আগরওয়াল নির্মাণ সংস্থাকে কাজের দায়িত্ব তুলে দিয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে ওই নির্মাণ সংস্থা নিরিমবাংলা থেকে হারাঙ্গা যাও পর্যন্ত অংশের কাজ শুরু করবে বলে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে। বিভিন্ন দাবি নিয়ে তারকপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ করল। কদমতলা থানাধীন কদমতলা রানীবাড়ি বায়া তারকপুর সড়কটিতে সকাল থেকে অবরোধে বসে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদের দাবিগুলোর মধ্যে প্রধান এবং উল্লেখযোগ্য দাবি হল তারকপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে দ্বাদশে পরিণত করা, অর্থাৎ সেখান থেকে মাধ্যমিক পাশ করে পূর্বে যারা কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ পেত। বর্তমানে কদমতলা বিদ্যালয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় চলে যাওয়ায় সেখানেও তাদের সুযোগ হচ্ছে না। তাই তাদের প্রায় 10-12 কিলোমিটার দূরত্বের বাগন চুরাইবাড়ি অথবা ফুলবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভর্তি হতে হয়।
তাতে ওই এলাকার ছাত্রছাত্রীরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে তারকপুর মাধ্যমিক বিদ্যালয়কে দ্বাদশে পরিণত করার দাবি নিয়ে তারা এই রাস্তা অবরোধ করেন।